নমস্কার বন্ধুরা, বিউটি বৈরাগী চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত। আজ আমি তৈরি করতে চলেছি চালতার আচার। হ্যাঁ বন্ধুরা, এই টক ঝাল মিষ্টির চালতার আচার তোমরা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে যদি তুমি আমার রেসিপিটা ফলো করো। তো চলো বন্ধুরা, আমি কিভাবে চালতার আচার তৈরি করি সেটাই আজকে তোমাদের দেখাবো। তো পুরো ভিডিওটা কিন্তু দেখবে, আর দেখে তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই চেষ্টা করবে এইভাবে বানানোর। তো চলো ভিডিওটা শুরু করা যাক। চালতাটাকে আমি প্রথম মাঝ বরাবর কেটে নিলাম। তোমরা কিন্তু এইভাবেই কেটে নেবে, তাহলে অনেকটা সহজভাবেই তোমরা কাটতে পারবে। তো দেখো চালতাটা কিন্তু দু ভাগ হয়ে গেল। এবার আমাকে চালতাটার এই মাঝখান মাঝ বরাবর কাটতে হবে। চালতার মাঝখানে যেটা আছে এটা কিন্তু আমাকে ফেলে দিতে হবে। তো দেখো মাঝখানের এই পুরটা কিন্তু আমাকে ফেলে দিতে হবে। তো দেখো চালতার পাপড়িগুলো কিন্তু এভাবে আমরা আলাদা করে নেব। তারপর দেখো চালতার পাপড়িগুলোকে আমরা এভাবে লম্বালম্বি ভাবে কাটবো। দেখো চালতাটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি এই চালতাটাকে আরেকবার ভালো করে ধুয়ে নেব। তো দেখো আমি এখানে চালতাটা ধুয়ে রেখেছি। এবার শুকনো খোলায় আমি কিছু মশলা ভেজে নেব। তো দেখো প্রথমে আমি শুকনো খোলায় দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা, হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি অন্য মশলাগুলো দেবো। তো দেখো লঙ্কাগুলো আমার এখানে ভাজা হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো দেখো ধনে জিরে, আর দিয়ে দেবো মৌরি। এই মশলাগুলোকে আমি একটুখানি ভালো করে ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজা হয়ে গেলে কিন্তু তেতো লাগবে। তো দেখো মশলাগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু মশলাগুলোকে নামিয়ে নেব। এরপর দেখো কড়াই চাপিয়ে আমি দিয়ে দেব জল। এই জলে দিয়ে দেব আমি একটু লবণ। দিয়ে দেব একটু হলুদ। জলটা কিন্তু একটু ফুটলেই আমি এর ভিতর কেটে রাখা চালতাগুলো দিয়ে দেব। তো দেখো আমার জলে কিন্তু জাল চলে এসছে। এবার কিন্তু আমি এর ভেতর দিয়ে দেবো কেটে রাখা চালতাগুলো। আমি চালতাগুলোকে দিয়ে হালকা একটু সেদ্ধ করে নেব। তো দেখো চালতাগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি চালতাগুলোকে হালকা একটু সেদ্ধ করে নেব। এদিকে কিন্তু আমার চালতাটা সেদ্ধ হচ্ছে, আর আমি এদিকে কিন্তু ভাজা মশলাগুলো একটু ইয়ে করে নেবো, বেটে নেবো। তো দেখো এই মশলাটা কিন্তু খুব মিহি করে বাটার কিন্তু দরকার নেই। এটা একটু মানে খুব ভালো করে মানে খুব মিহি করে বাটার প্রয়োজন নেই, হালকা বাটলেই কিন্তু হবে। তো দেখো ওদিকে কিন্তু আমার চালটা সেদ্ধ হচ্ছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর একটু সেদ্ধ করব, মানে খুব কিন্তু সেদ্ধ করব না, ওটা কিন্তু আমরা ওই হালকা মানে একদম হালকা কিন্তু সেদ্ধ করব। মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। দেখো আমি কিন্তু খুব মিহি করে মশলাটা কিন্তু বাটিনি, একটু গোটা গোটা রেখেছি, যেহেতু এটা আচারে দেবো তার জন্য কিন্তু একটু গোটা গোটা রাখলেই ভালো হবে। এদিকে দেখো আমার চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি এবার চালতাটাকে কিন্তু নামিয়ে নেব।
চালটাকে কিন্তু এরকম একটা ঝুড়িতে নামাতে হবে, যাতে চালটাতে যে জল থাকবে সেই জলটা যেন না থাকে। এবার আমি চালটাগুলোকে একটু ছেঁচে নেব। যেহেতু এটা সেদ্ধ করা, তার জন্য কিন্তু খুব একটা ছেঁচার দরকার নেই। তো দেখো এবার আমার কিন্তু সব চালটাগুলো ছেঁচা হয়ে গেছে, আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার জন্য। এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দিলাম তেল। আমার তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এরপর আমি দিয়ে দেব চালটাগুলো। দেখো এর ভেতর দিয়ে দিচ্ছি আমি গুড়। তোমরা কিন্তু চাইলে চিনিও ব্যবহার করতে পারো। দেখো আমি কিন্তু ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। এই মশলাটা কিন্তু আচারের স্বাদটা এত সুন্দর করবে বন্ধুরা। এই মশলাটা কিন্তু অবশ্যই 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 আচারে দেবে। এই মশলাটা কিন্তু আচারের স্বাদটা একদম পাল্টে দেবে। তো দেখো মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে মশলাটা ভালো করে মিশে যায়। মশলাটা দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাটা দেওয়ার পর। আর দেখো দেখতেও কত সুন্দর হয়েছে মশলাটা দেওয়ার পর, একদম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমার চালটার আচার কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে। তো দেখো চালতার আচারটা কিন্তু আমি নামিয়ে নিলাম। আমি এটাকে ঠান্ডা করব, তারপর কিন্তু একটা জারে ভরে রাখবো। তোমরা কিন্তু এইভাবেই চালতার আচার বানাতে পারো, আর এইভাবে চালতার আচার বানিয়ে খেতে তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও দেখার জন্য বিউটিউবে ডেকে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা। খুব সুন্দর হয়েছে।